মাদক পাচারের অভিযোগ, স্বরূপনগর সীমান্তে গ্রেফতার বিএসএফ কর্তা। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকেরা তাকে গ্রেফতার করে এদিন। মাদক পাচারের অভিযোগ, সীমান্ত থেকে গ্রেফতার বিএসএফ এর কর্তা। শুধু মাদক পাচার নয়, তার বিরুদ্ধে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে নিজের ক্ষমতা প্রয়োগ করে পাচার করতে বাধ্য করার অভিযোগ। এমনই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেপ্তার ওই বিএসএফ কর্তা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের স্বরূপনগর থানার অন্তর্গত বিথারি হাকিমপুর সীমান্তে। ঘটনায় বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হরিশ্চন্দ্র শুক্লাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের বিশেষ দল। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। সীমান্ত সুরক্ষা, পাচার আটকানো যাদের অন্যতম কাজ, সেই সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানের বিরুদ্ধেই পাচার কাজে যুক্ত থাকার অভিযোগ। জানা গেছে দিল্লি পুলিশের ওই বিশেষ দল শনিবার হাকিমপুর এলাকায় আসেন, উপযুক্ত নথিপত্র দেখিয়ে বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন। এরপরই বিএসএফের ওই অভিযুক্ত আধিকারিককে গ্রেপ্তার করেন তারা। সূত্রের দাবি, বিএসএফ আধিকারিক নিজের ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন ধরেই এই পাচার কাজে যুক্ত ছিলেন। সূত্র মারফত জানা গেছে ধৃত ওই বিএসএফ কর্তার ছেলে ও জামাই এর আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। সীমান্তে পাচার আটকাতে বারবার সক্রিয় ভূমিকা নিয়েছে বিএসএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর পাচার আটকাতে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে বিএসএফকে। সেখানে দাঁড়িয়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান নিজেই মাদক পাচার কাণ্ডের সাথে যুক্ত, এমন অভিযোগ সামনে আসার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে, উঠছে সে প্রশ্নও। অভিযুক্তকে শনিবার গ্রেপ্তার করার পর রবিবার দিল্লি পুলিশের পক্ষ থেকে বসিরহাটে বিশেষ আদালতে হাজির করানো হয়। অভিযুক্ত ওই বিএসএফ কর্তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বসিরহাট আদালতের কাছে আবেদন জানায় দিল্লি পুলিশ। আদালতের অনুমতি নিয়ে এদিনই তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লির উদ্দেশ্যে নিয়ে যান দিল্লি পুলিশের বিশেষ দলের সদস্যরা। একটি বিশেষ সূত্রে জানা গেছে অভিযুক্ত ওই বিএসএফ কর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সীমান্তে মাদক সহ একাধিক পাচারের অভিযোগ আসছিল। এসবের মধ্যেই তার ছেলে ও জামাই গ্রেপ্তার হয়। সেই ঘটনার রেস ধরে তদন্তে নামে দিল্লি পুলিশের বিশেষ দল। সমস্ত রকম নথি হাতে আসে দিল্লি পুলিশের। সমস্ত প্রমাণ নিয়ে দিল্লি পুলিশের বিশেষ দল শনিবার এসে পৌঁছায় উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানা এলাকায়। এরপর স্বরূপনগর থানার পুলিশকে সাথে নিয়ে তারা পৌঁছে যান হাকিমপুর বিথারি সীমান্তে। এই সীমান্তে বর্তমানে কর্মরত ১১২ নম্বর ব্যাটালিয়ান। দিল্লি পুলিশের কর্তারা বিএসএফ কর্তাদের সাথে দেখা করে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ তুলে দেন। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় বিএসএফ মহলেও। সব মিলিয়ে মাদক পাচারের অভিযোগে বিএসএফ কর্তা গ্রেপ্তার হওয়ার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী ও দিল্লি পুলিশের তরফে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শনিবারের পর রবিবারেও বিথারি সীমান্তের ওই বিএসএফ ক্যাম্পে বিএসএফের কর্তা ব্যক্তিদের আনাগোনা লেগেই ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, স্বরূপনগর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন 03215257603।